অজুহাত থাকবেই, এই আজকে বন্যা কালকে এটা কালকে সেটা, অজুহাতের কোনো শেষ নেই, অজুহাত চলবেই। সবজি বলেন মাছ বলেন যেখানে যায় ওখানে দাম বেশি। এর জন্য সংস্কার করছে বাংলাদেশের ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, তার সুবল এখনো পায় নাই। ঠিক যেন নিয়ম করে বেড়ে চলেছে পণ্যের দাম, রাজনৈতিক পট পরিবর্তন বন্যা সবকিছু এক হয়ে যেন চড়ে বসেছে পণ্যের দামে, আর এতে বরাবরের মতোই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের মানুষজন। চট্টগ্রামে হু হু করে বাড়ছে সবজির দাম, নানান অজুহাতে বৃদ্ধি পাওয়া সবজির দামে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এজন্য সংস্কার করছে বাংলাদেশের ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে, তার সুবল এখনো পায় নাই। এর সুফল পেতে হলে সর্বপ্রথম হলো জ্বালানি তেলের দাম কমাইতে হবে। জ্বালানি তেলের দাম যতক্ষণ না কমাবে সাধারণ ভোক্তা যারা আছে ততক্ষণ পর্যন্ত তার সুফল কেউ পাবে না। সবজির দাম বাড়তি একমাত্র এটা পরিবহন, এই এই মালগুলি আসে যে উত্তরবঙ্গ থেকে যশোর থেকে, একটা গাড়ি 30,000-35,000 টাকা ভাড়ায় আছে। আপনার জ্বালানি দাম না কমাইলে এই ভাড়া আসবে অর্ধেক। যারা আবার এটা নিয়ে তদন্ত করতেছে তারাই কইতে পারে, আমরা তো 10 টাকা বেশি দিয়ে 8 টাকা বেশি দিয়ে লইয়া লাগে এটা দিয়ে চাইতেছি না। আপনারা কোনো আন্দোলন আননি এত করে হাস্তা দিতে না, 8 টাকার না হাস্তা বিদ্যুৎ এটার জন্য আপনারা এই করতে। আজ শনিবার চট্টগ্রামের কর্ণফুলী বাজার ঘুরে জানা যায় বন্যার অজুহাতে দাম বেড়েছে ধনে পাতা সহ লাউ বেগুন করলা ঢেঁড়স ও পটলের, এবং সপ্তাহের ব্যবধানে কমেছে বরবটি কাঁকরোল মিষ্টি কুমড়া পেঁপে ও শশার দাম। সবজি ব্যবসায়ীরা বলছেন তারা বৃষ্টিতে খেতে পানি জমে সবজি ও কাঁচামরিচের ক্ষতি হয়েছে, বিভিন্ন অঞ্চলে বন্যার কারণেও নষ্ট হয়েছে সবজি, তবে সরবরাহ স্বাভাবিক হলে কমতে শুরু করবে সবজির দাম। দাম বাড়ার কারণ বর্ষাকালে অনেক তরকারিগুলো নষ্ট হয়েছে, তাছাড়া খরচ বেশি, এখন মানুষের যাতায়াত ভাড়া বেশি, এরকম আর কি। এটা কখন নাগাদ কমতে পারে? এটা কিছুদিন আপনার এরকম সামনে কমবে আর কি। সস্তা কিনলে অবশ্যই সস্তা দামে বেচতে পারি, এখন 50 টাকা কেজি পটল হয়েছে বেচতে পারতেছি না, কাঁকরোল 70-80 টাকা চলতেছে বাজার। আপনার কি একটা গাড়ির খরচ কমবে, যখন কিছু পরিমাণ খরচ কমবে তখন দাম কি করে মূল্য অটোমেটিক কমবে। 40 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে 50 টাকা, বেশি 80 টাকা, বেগুন 80 টাকা। সাধারণ ক্রেতারা বলছেন বাজার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী, তাই দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জরুরি। সবজি বলেন মাছ বলেন যেখানে যায় ওখানে দাম বেশি, পেঁয়াজ বলেন রসুন বলেন দাম দিচ্ছে ঢাকায়, এখানে দাম কমতেছে না। কেন কমতেছে না বা কি কারণ আপনাদের কি মনে হচ্ছে? ওরা তো বলতে চাইতেছে যে বেশি দাম দিয়ে কিনতেছে, ঠিকঠাক মতো আমার মনে হয় যে মনিটরিং করা দরকার, সবকিছু মনিটরিং করা দরকার, কারণ অজুহাত থাকবেই, এই আজকে বন্যা কালকে এইটা কালকে সেটা, অজুহাতের কোনো শেষ নেই, অজুহাত চলবেই। কিন্তু এই অজুহাতের যেন কোনো ইয়া না থাকে, যে কোনো অবস্থাতেই হোক সবকিছু একটা মানে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা উচিত মনে করি আর কি আমরা। কেজিতে 10 টাকা বেড়েছে বেগুনের দাম, গোলমরিচ বিক্রি হচ্ছে 120-130 টাকা ও লম্বা বেগুন 80-90 টাকায়, এছাড়া করলা 60 টাকা, পটল 50 ও কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 টাকায়। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।